তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জানাকে রাশি রাশি রাখিয়া গেলে তোমায় অনুরাগে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা'স লাইফ স্টোরি। তো এখন আমি ড্রেস আপ করে নিয়েছি, একটা জায়গায় যাব, কোথায় যাব সেটাই তোমাদেরকে এখন দেখাবো বা বলবো। সেটা হলো গিয়ে তোমাদের গোলকে এখন একটু মেডিকেল চেক আপে নিয়ে যাবো। নেক্সট ডাক্তার যেটাকে দেখিয়েছিলাম, যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, এখন বাবা বলছে একটা নতুন ডাক্তার দেখাতে, সে আমাদের নিউ ব্যারাকপুরে বসে, তো সেখানেই যাব আমি, তোমাদের গোল আর তোমাদের গপুদা। গোল কান্নাকাটি করছে, চলো ঘরে গিয়ে কথা বলছি। তোমাদের গপুদা এখন রেডি হবে আর গোল কান্নাকাটি করছে, গোলকে এখন আমি রেডি করে নেব। সকাল থেকে আমার খাওয়া দাওয়া হয়নি, জল খেয়েছি আর গোলকে দুধু খাইয়েছি, গোল যে বমি তুলছে, এইটাই হলো মেন সমস্যা, যে বমির পরিমাণটা বেড়ে গেছে। ওজনটা কতটা কি হয়েছে সেগুলো জানাজানি দরকার, কারণ প্রায় এক দেড় মাস আগে ডাক্তারটা দেখিয়েছিলাম, তো এখন আবার রিসেন্টলি ডাক্তারটা দেখানো ভীষণ আর্জেন্ট। তো চলো আমরা যাই এখন ডাক্তারের কাছে, গিয়ে তারপর কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমাদের গোলকে এখন এই ড্রেসটা পরাবো, ওর মাম্মা আগের দিন এনে দিয়েছে। সো পূজা নিয়ে এসছে 0-3 মান্থ, তো গোল্ডের এখন 2 মাস তোমার ধরো 10-11 দিন হতে গেছে, তো 3 মান্থ পর্যন্তই পড়তে পারবে, তা বাদে পড়তে পারবে না। তো তোমাদের গোপুদা তাই বলছে এত কস্টলি জামা কেন নিয়েছে, আমি কি পূজা আনে, ও বুঝতে পারেনি তো সাইজটা। মাও বলেছে এই স্প্ল্যান্ডার থেকে কেনা, এক্সচেঞ্জ হয়তো করা গেলেও যেতে পারতো, বাট দরকার নেই, নিয়ে এসছে ভালোবেসে। সো এখানে 4টে না 5টা সেট আছে, তো সেটটা দিয়ে পরিয়ে নিয়ে যায়, মেয়েটা পড়তে তো পারবে, মাম্মাম দিয়েছে। সো দেখতেই পাচ্ছ তোমাদের গোল্ড রেডি হয়ে গেছে, এখন তোমাদের গোল্ডের এই টুপিটা পরার পালা। সো গোল্ডের মাথায় আমি টুপিটাকে পরিয়ে দিই, সোনা টুপি পরো আমার সোনা মা। এই যে টুপি পরতে হয়, টুপি 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 টুপি, হ্যাঁ এই তো হয়ে গেছে, হয়ে গেছে। আর এই দেখো তোমাদের গোল্ড রেডি হয়ে গেছে, না 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 ওই যে ওই যে ওই দেখো ওই দেখো, ফটো সোনা, ফটো ফটো উঠেছি, ফটো উঠেছি। দাঁড়া ওর লালা পোস্টটাকে বেঁধে নি, লালা পোস্টটাকে তোমার গোপুদা ধরুক, ধরে লালা পোস্টটাকে বেঁধে দিই। তো গোলকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলে না, একটু মুখটা দেখিয়ে দা, ইউটিউবকে একটু মুখটা দেখিয়ে দা, দেখিয়ে দা ইউটিউব বাসীকে, দেখিয়ে দা। ও কাছে লাইনে, এ লাইনে এডির সাথে উঠতে হবে, ও আসলে উঠতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা ডাক্তার দেখাতে যাবো, অনেক চিন্তা ভাবনা করে, গাড়ি তো নেই, গোবিন্দ নেই, তার জন্য এখন রিক্সায় করে যাবো, তোমাদের গোপুদার স্কুটিতে উঠবো না। তো চলো উঠে পড়ি এখন, হ্যাঁ চলো আমাদের নিয়ে চলো মায়া মেডিকেল ওপার, আস্তে আস্তে চালিও। জেঠি এখানে বসে বসে শাক কোচাচ্ছে, জেঠি আজকে বলছে কি, জেঠি আজকে কি সমস্যা, আজকে অনেক কাটাকুটি দিয়েছে মা। মটর শাক কাটতে কাটতে জেঠির হাত পা মানে ব্যথা ঝনঝনে হয়ে গেছে, আর তা বাদে এই দেখো কত কিছু কেটেছে জেঠি। এখানে এখানে হলো আদা, এটা আদা কুচিয়ে রেখেছে, পেস্ট করা হবে। এটা হলো বিনস কেটেছে ফ্রাইড রাইসের, তারপর এখানে ক্যাপসিকাম কেটেছে ফ্রাইড রাইসের, তারপর গাজর কেটেছে এক গাদা ফ্রাইড রাইসের। তো এই ক্যাপসিকাম যেগুলো কেটেছে না, এগুলো আর একটু ছোটো ছোটো করে কাটতে হবে। যাই হোক আমি যেটিকে বলে দিচ্ছি, আর আজকে ফ্রাইড রাইস রান্না হবে, আর তার সাথে রান্না হবে একটা স্পেশাল জিনিস, কী রান্না হবে সেটাই একটু পরে দেখাবো। মা এখানে এদেখো চাল নিয়ে এসছে, বিরিয়ানির চাল ফ্রাইড রাইসের জন্য, আর এখানে 2 ট্রে ডিম আছে দেখতে পাচ্ছ, এইটা হলো পোলট্রির ডিম আর এইটা হলো হাঁসের ডিম, আর এগুলো ট্রের ভেতর গোছানো হবে। আর তা বাদে এখানে প্রচুর দেখতে পাচ্ছ ক্যাপসিকাম, বিনস, গাজর রয়েছে, আর টমেটো কাটতে হবে। তো জেঠি এগুলো কাটুক, আর মা ও পাশে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট একদম সদ্য সদ্য নতুন আলু উঠেছে, আলুর দম খাওয়ার জন্য ছোট্ট ছোট্ট আলু নিয়ে এসছে, আমারও ভীষণ ভালো লেগেছে, অনেকদিন খেতেও ইচ্ছা হচ্ছিলো লুচি আর আলুর দম। তো চলো জেঠু এখানে কাটাকাটি করুক, আর তোমাদের গোল্ড ওই ঘরে একা রয়েছে, গোল্ডকে নিয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখাই গোল্ড কী করছে। এইমাত্র ডাক্তার দেখিয়ে এসছি, ডাক্তার কী বলেছে সেটা একটু পরে বলছি তোমাদের। ওই দেখো ওই দেখো গোল্ডু, ও গোল্ডু আমার গোল্ড, সোনা কই আমার মাটা কই কই, ও নুনটু ও নুনটু গোল্ড, হাত পা ছোড়াছুড়ি দেখছো, এখনো তেল মালিশ হবে, তো আগে তেলটা মালিশ করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। হলো সেই আগের দিন বড়ি দেওয়া হয়েছিল, সেই বড়িটাকে এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে এরকম ক্লিপের সাহায্যে, দেখতে পাচ্ছ এই ক্লিপগুলোর সাহায্যে বড়িটাকে টাঙিয়ে দেওয়া হয়েছে, আর এটা হলো বড়িটার ফ্রন্ট পার্ট, দেখতে পাচ্ছ ধপধপে সাদা, সাদা তো সাদা, ধপধপ করছে সাদা,
এত সুন্দর বড়ি উঠেছে, বড়িগুলো শক্ত হয়ে গেছে। এখন এই দেখো এইভাবে যদি টান দেওয়া হয় মানে পেছন থেকে উঠে আসবে, দেখতে পাচ্ছো? এই দেখো আমি টান দিয়ে একটা দেখাচ্ছি, দেখো এই দেখো আমি আর টান দিলাম না, এটা পটাশ করে নিচে পড়ে যাবে। আর এখন এই যে মেয়েকে চান করি নিয়ে যেটি দাঁড়িয়ে রয়েছে, আর এখানে যেহেতু আজকে একটু ঘোলা ঘোলা ওয়েদার ছিল তার জন্য এই কটা বড়ি দিয়েছে, এই সাইডটা মা দিয়েছে আর এই সাইডটা জেঠি দিয়েছে, আর জামাকাপড় সমস্ত এনে জেঠি মেলে দিয়ে গেছে, যাওয়ার সময় যে কটা শোকাবে আমি তুলে নিয়ে যাবো। সো আকাশের অবস্থা আজকে খানিকটা এরকম রয়েছে। সো ছাদে এখন মেয়ের স্নান হয়ে গেছে, জেঠি ওপাশে দাঁড়ানো, এখন আমাদের নামার পালা। আর আজকে রোদের তাপটা অতটা নেই, তাপ আছে হালকা আছে, সো তার জন্য একটু চোখটা মেলে মেলে তোমাদের সাথে ব্লগটা বানাতে পারছি। সো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে মা এখন রান্না বান্না করবে, মা এসে প্রচুর কাজ রয়েছে, জেঠি তো হাফ কাজ করে রেখেছে, মা এসে তাড়াহুড়ো করে ফ্রাইড রাইসটা রান্না করবে। তো চলো, জেঠি একারই জল বসিয়েছে, মা ফোন করে বললো বসাতে, তো চলো নিচে চলো। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন গোল করবে টিপ। এই হলো তোমাদের গোল্ডের টিপ হয়ে গেল, এখানটায় নজর টিকা বড় করে এঁকে দিই। সো এর উপর দিয়ে দেবো আমি একটু পাউডার, এই যে পাউডার রয়েছে, পাউডারটাকে অল্প একটু করে দিয়ে দেবো। দেখছো কেমন কাঁপছে, আমি হাতটা পর্যন্ত সরাতে পারবো না মেয়ের থেকে, এমন কাঁপাকাঁপি শুরু করবে। আগে নিজেকে সাজাতাম, এখন মেয়েকে সাজাচ্ছি। এখন গোল্ড হলো ঘুমু দেবে, তাই না গোল্ড? ওসো না ঘুমাবে তো তুমি, দেখো এই যে গোল্ডের লিটিল চিরুনি, এই যে চুলগুলো সুন্দর করে আছড়ে দিই। আজকে শ্যাম্পু করেছে মহারানী, তাই আজকে তেল দেওয়া যাবে না, ওর দিদু কোন ফাঁকে আসবে টুক করে মাথায় তেলের পট্টি দিয়ে চলে যাবে, আর মাথাটা গরম হয়ে যাবে না। আসো না, আজ সুন্দর হয়ে গেছে তুমি, তুমি এখন ঘুম করো। হ্যাঁ, আর মাম্মাম এখন স্নান করবে, মা এখন স্নান করবে, ওর মাম্মামের আতা পাতা নেই, মাম্মাম আজকে সানডে, আজকে ও শুটিং করে যাচ্ছে, করুক করে টোরে কাল পরশু ওর শুটিং রয়েছে, কাল পরশু তরশু করে টোরে তারপর মাম্মামকে দেখাতে পারবো আবার। বাই বাই। সো বন্ধুগণ, তোমরা তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে ধুম ধুমার রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। সো সানডে বলে কথা, রান্নাবান্না একটু ধামাকেদার হবে না তা তো হয় না, সকাল থেকে আমি যতগুলো তোমাদের ব্লগ দেখলাম বাপ রে বাপ, সবাই মাটন খাচ্ছ, চিকেন খাচ্ছ, বিরিয়ানি, কোরমা। সো আমিও কেন বলো তো পিছিয়ে থাকি, আমিও রান্নাঘরে ঢুকে পড়েছি আর রান্নাবান্না ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি। সো বাপের বাড়ি থাকার এটাই অ্যাডভান্টেজ, মা রান্না করবে আমি ভিডিও করব। সো দেখো এখানে কী সুন্দর ডিমগুলোকে মা ভুজিয়া বানিয়ে রেখেছে, কেন বলো তো ফ্রাইড রাইসটা হবে না ওর ভেতরে দেওয়ার জন্য। কাটাকুটি সব হয়ে গেছে ফ্রাইড রাইসের জন্য, না ক্যাপসিকামটা কাটা হয়নি, তাই চিলি চিকেনের জন্য কেটেছিলাম, ওইটা একটু ছোট ছোট করে কেটে দিই, হয়ে যাবে। কাটা চলছে, কাটা প্রসেসিং চলছে। তো এখানে বেবি কর্নটা ভাজা হচ্ছে, বেবি কর্ন এটা সুইট কর্ন, আর এখানে হলো সেই চিকেনটা ম্যারিনেশন মার হয়ে গেছে, আমি আর ভিডিও করতে পারিনি, ওপাশে গোল কাটছিল, আর এখানে কড়াইয়ে মা তেল দিয়ে দিয়েছে। আর সর্ষে এটা এটা কি মাছ হবে, না বাটা মাছ কি দিয়ে করবো, ধনে পাতা পাতা দিয়ে। বেবি কর্নটা সুইট কর্নটা হয়ে গেছে ভাজা, সুইট কর্নটা দেওয়া হবে। আর তোমাদেরকে তো দেখালাম, এখানে এই দেখো গাজর, ক্যাপসিকাম, বিনস, ডিম সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। হাসতে হাত সাবধান, সো ফ্রাইড রাইসের চালটা দিয়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছে এটা লবণ, এটা পরিমাণ মতন লবণ দিচ্ছে, মা যেহেতু ভাতটা সিদ্ধ করার সময় লবণ দেয় না তার জন্য মা এখন বেশি পরিমাণে লবণ দেয়, আমি আবার ভাত সিদ্ধ করার সময় লবণ দিই বলে এখন লবণের তালগোল পাই না, আগে আগে লবণ দিয়ে দিই। আর এটা দিচ্ছে চিনি, ফ্রাইড রাইস তো মিষ্টি মিষ্টি হয় তোমরা তো সবাই জানো। আর এখন দিয়ে দিচ্ছে গাজর, দেখতে পাচ্ছ এটা হলো গাজর দিচ্ছে, গাজর আর ক্যাপসিকাম একসাথে ভাজা রয়েছে, আর সমস্ত এই যে ভাজাগুলো দেখতে পাচ্ছ তো, এই যে বেবি সুইট কর্ন, বিনস, গাজর, ক্যাপসিকাম সমস্তই মা ভেজেছে ঘিয়ে, পুরো পিওর ঘিয়ে এটাকে ভেজেছে, কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ, ওখান থেকে দিল। এবার আবার ভাতটা দেবে, ঘি মনে হয় একদম পরে আবার ছড়াবে,
গোলমরিচও দেবে না মনে হয়। দেখতে পাচ্ছ কালারটা, জাস্ট দেখো কতটা সুন্দর কালার এসছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর পল্লবী গোলকে শুয়ে টুয়ে এসছে, বলে মশাই টানিয়ে দিয়ে এসছি, আমার বন্ধু তাকিয়ে পড়েছে। এই যে মা দিয়ে দিয়েছে ঘি, মিস হয়ে গেল তোমাদের, এক গাদা ঘি দিয়েছে। আর এখন আবার বাচ্চাকে এর ভেতরে দিয়ে দেবে, ব্যাস বাচ্চা এর ভেতরে আবার দিয়ে দিল। দিয়ে দিয়ে এবার আর যা ওই যে মাল বেঁচে রয়েছে ওপাশে, সেইটাকে এর উপরে এখন দিয়ে দেবে। না ওই বাচ্চা কুচা জিনিসগুলো আবার এর ভেতরে এখন দিয়ে দেবে। ভীষণ সুন্দর লাগছে, পুরো ভারতের জাতীয় পতাকা, সবুজ কমলা সাদা, দারুণ। দিয়ে দিচ্ছে ওপর দিয়ে যে লবণ, আর দিয়ে দেবে এবার চিনি আর ঘি। গোলমরিচ দিবে না তোমা? কাঁচা লঙ্কা, ও কাঁচা লঙ্কা একটু মা দিয়েছে, তার জন্য গোলমরিচ দেবে না। গোলমরিচ দিলে ভালো হয়, মা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছে। আর চিলি চিকেন তো, ও তোমাদেরকে তো বলা হয়নি স্পেশাল আইটেম যেটা, সেটা তো শুনেই নিলে, চিলি চিকেন তোমাকে তো আগে বলে দিলাম। সো এখন চিলি চিকেনটা রান্না করবে, আর এটা বেসিক্যালি রান্না করছে আমাদের দোকানে যেসব ছেলেরা রয়েছে, ওরা মায়ের কাছে আবদার করেছে যে জেঠি তুমি আমাদেরকে ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করে খাওয়াবে, রোজ রোজ প্রিয়াঙ্কাদিকে পূজাদিকে রান্না করে খাওয়াও। তো মা ওদের জন্য সবার জন্য রান্না বান্না করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ঢাকা দিতে হবে এবার মা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, মা এর উপর একটা কিছুতে ঢাকা দেবে, দিয়ে ওই যে ওই দেখো পাশে চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিয়েছে, মারও টাইম নেই বুঝেছো। এখানে পুরো দমে মায়ের চিকেন পকোড়া ভাজা চলছে, আর ওপাশে চলছে এই বাটা মাছটা ভাজা, যেটা রান্না করবে বললাম। মাছ বাবা তো খায় না চিকেন, বাবা খায় রাইস, আমি মাছ খাবে। আর এখানে প্রচুর ভেজে রেখেছে, অন্ধকারের জন্য দেখাতে পারছি না, চলো ওখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর দেখাচ্ছি। গরম, প্রচণ্ড গরম, মা কত কেজি মাংস করেছে এটা? তিন কেজি মাংস পুরোটাই করে ফেলেছে, ব্যাস এই মনে হয়। আরও মনে হয় আছে খানিকটা, ও কামলাতে আছে খানিকটা। জানো তো বন্ধুগণ, আমাদের বাড়ির এক এটাই সমস্যা যে বাবা মাংস খায় না। সো বাবা যেহেতু মাংস খায় না, বাবার জন্য মাছটা মাছ করতেই হবে, কারণ আমরা মাংস টাংস দিয়ে খাবো, বাবা খাবে না। সো মা তো সেটা মেনে নিতে পারবে না। আর এখানে কিছুটা চিকেন পকোড়ার জন্য চিকেনটা মা রেখে দিয়েছে, কারণ এতটা চিকেনের তো রান্নার প্রয়োজন নেই। আর এখানে দেখতে পাচ্ছ ক্যাপসিকামগুলো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, এইখান থেকেই কতগুলো ক্যাপসিকাম আমি নিয়ে গেছিলাম ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, কারণ যেটিকে কাটতে বলা হয়েছে যেটি অত বুঝতে পারেনি, শুধু চিলি চিকেনের জন্যই মানে ক্যাপসিকামটাকে কেটেছে, ফ্রাইড রাইসে ক্যাপসিকাম আর কাটেনি। আর দেখেছো রান্নাঘরে তোমাদেরকে কি দেখাবো বলো, পুরো অন্ধকার, আর মা কেমন চেঁচাচ্ছে দেখো মিস্ত্রিদের উপর, একটু শোনো লাইটটা একদম দেখো ওটার পেছনে চলে গেছে, তার জন্য রান্নাঘরটা এত অন্ধকার। বলতিছি যে বাবুরে দিয়ে যে কিছু বের করে করবে, এদের বলা বারবার হচ্ছে কি কি কালার নিতে, কি কালার নিয়ে ধোয়া উঠে গেছে, কি কালার নিয়ে ধোয়া। আজকে ছিল সানডে, যেহেতু আমাদের হসপিটালের সামনে দোকান, তার জন্য আমাদের কী হয় বলো তো, দুটো করে সানডে অফ থাকে, একটা করে সানডে ওপেন থাকে। সো ডেফিনেটলি আজকে সেই ওপেনের দিন ছিল, তাই দোকানে সবার জন্য মা রান্নাবান্না করে নিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে কি বলো তো ভুতুরি রান্নাবান্না শেয়ার করব, লাইটটা নেই, কিচ্ছু নেই, আর মা তো তারস্বরে চেঁচাচ্ছে, তোমরা একটু ওয়েট করো মা চিৎকারটা শুনতে পাবে। রান্নাঘরটা খুব তাড়াতাড়ি না লাইটিং লাইটিং হয়ে যাবে, ওয়াও। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে ভেজি টেনে, শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছে মা, এখানে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর ওপাশে ওই দেখো তোমাদের বাটা মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে। বাটা মাছের ভেতর মার কাছে কতগুলো কাঁচা মাছ ছিল সেগুলো দিয়ে দিয়েছে, আর এবার দিচ্ছে সেই টমেটো কেচাপ। আবার বলে দেবো অর্ডার দিয়েছে মনে হয় তারা চিলি সস, এটা সবুজ যে সসটা চিলি সস,
আর এবার দেবে সয়া সস। চিলি চিকেন মানে মেন ইনগ্রিডিয়েন্ট তোমাদের হলো সয়া সস। সয়া সস বাদে আমি দেখেছি অনেকেই মানে এই মানে চিলি চিকেনটা বানায়, সেটাও খেতে ভালো হয়, কিন্তু সয়া সসটা হলো মেন ইনগ্রিডিয়েন্ট। যে কোনো চাইনিজ রান্নারই মেন ইনগ্রিডিয়েন্ট হলো সয়া সস। তো দেখতেই পাচ্ছ বেবি কালারটা আগের দিনের মতনই খুব সুন্দর চলে এসছে। এখন চিকেনটা দেওয়ার পালা। এই যে চিকেনের গামলাটা একটু দেখি না, হ্যাঁ তখন দেখাতে পারি না। হ্যাঁ ঠিক আছে, পুরো এক গামলা রয়েছে তিন কেজি। আরও ওই যে আরও তিন কেজি থেকে রেখে দিয়েছি, তারা আমি ধরে দিচ্ছি এটা মাকে। একটা কড়াইটা একটু বড় হলে ভালো হবে। আমার বাচ্চি চলে এসছে আবার, মার মধ্যেই সমস্যা, মার কাছে কোনো সমস্যা না হলে সমস্যা। চিলি চিকেনটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকমই খেতে হয়, বিশাল ঝাল কিন্তু চিলি চিকেন হয় না। তাহলে এক্সট্রা করে বলতে হয় যে আমাকে স্পাইসি চিলি চিকেন দাও, তখন দেওয়া হয়। চিলি চিকেন মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। আর ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য ঘরোয়া যে চিলি চিকেন সেটা মিষ্টিই লাগে খেতে। সো মা ওখানে ফুলদমে রান্না বান্না করছে, ওপাশে যেটি রুটি বানাচ্ছিল রুটি ফুটি বানানো হয়ে গেছে, পল্লবী এখানে গোলকে পাহারা দিচ্ছে। আর এখন আমি একটু যাবো তুলসী গাছে জল দিতে, কারণ স্নান করে বেরিয়েই গোলকে দুধ খাইছি, তো খাইয়ে আমার তুলসী গাছে জলটা দেওয়া হয়নি। সো তুলসী গাছে জলটা দিয়ে আসি, দিয়ে এসে দেখি মার কতক্ষণে রান্না বান্না হয়, তখন খাওয়া দাওয়া করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মা কত সুন্দর ফ্রাইড রাইস আর চিলি চিকেন আজকে দুপুরবেলা রান্না করেছে। তো তলায় প্রচুর ঘি রয়েছে, সেই ঘি গুলোকে বেসিক্যালি এর সাথে মেশাতে হচ্ছে, ঘি রয়েছে, তারপর ফ্রাইড রাইসের এই তোমার বিনস গাজর ক্যাপসিকাম এগুলো তো সব একপাশে দেওয়া দেওয়া হয়েছে, তো সেগুলোই মিশিয়ে আর ভেতরে গোলা হবে। আর লবণ দিয়েছিল, তারপর চিনি দিয়েছিল, সেগুলো গলে গেছে মোটামুটি। জুমে এসে দেখাতো পল্লবী কতটা সুন্দর হয়েছে, ঝুরঝুরে একদম ভাবছে। সো বন্ধুগণ, আমার লাইফের একটা ব্যস্ততম দিন সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা যদি সুন্দর লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কী টাইপের ব্লগ তোমরা চাও সেটাও আমাকে জানাতে পারো। সো যারা ব্লগটা শেষ পর্যন্ত দেখলে থ্যাংক ইউ।